यस डिजिटल सिगनेचर बर्तमान समय डिजिटल सिगनेचारे व्यवहार अपरिसीम ताहले चलुन देखा जाक किभाबे फटोशपेर माध्यमे डिजिटल सिगनेचार तैरी करा जाय। आपनारा देखते पाच्छेन आमि फटोशप ओपेन करे रेखेछि एबं फटोशपेर मध्ये एकटि डकुमेंट इम्पोर्ट करे रेखेछि। एई डकुमेंटेर मध्ये रयेछे एकटि सिगनेचार। আমি এই সিগনেচারটাকে ডিজিটাল সিগনেচারে রূপান্তর করতে চাই। তার জন্য আমি যে কাজটি করব, এই সিগনেচারটিকে যে কোনো সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করে নিব। আমি এখান থেকে রেকটেঙ্গুলার মার্কেটও সিলেক্ট করে নিয়েছি। এখন আমি এই সিগনেচারটাকে সিলেক্ট করে নিব অনেকটা এইভাবে। এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং জে বাটন চাপবো। কন্ট্রোল এবং জে বাটন চাপার সাথে সাথে এখানে একটি ডুপ্লিকেট লেয়ার চলে এসেছে যেটার মধ্যে শুধুমাত্র সিগনেচারটি রয়েছে। এখন আমাদের এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটির কোনো প্রয়োজন নেই, তো আমরা এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে ডিলিট করে দিতে পারি। ব্যাকগ্রাউন্ড লেয়ারটি এখন সিলেক্ট করা অবস্থায় রয়েছে। এখানে ডিলিট বাটন উপর ক্লিক করলে এটা ডিলিটের পারমিশন চাইবে, আমি এখান থেকে ইয়েস করে দিব। এখন আমরা এই সিগনেচারটিকে ক্রপ টুলের মাধ্যমে কেটে নিব। তাই আমরা সিলেক্ট করে নিব ক্রপ টুল। এখানে ক্রপ টুলের রেশিও 00 করা আছে, এটা 00 করা থাকবে, অথবা আপনারা এখান থেকে হোয়াইট হাইট এবং রেজুলেশন এই অপশনটিকে সিলেক্ট করে নিতে পারেন। তারপর এখানে কিছুই বসানো লাগবে না, আমি একটু জুম আউট করে নিচ্ছি কাজের সুবিধার্থে। এখন আমি এখান থেকে সিগনেচারটিকে ক্রপ টুলের দ্বারা সিলেক্ট করব। কন্ট্রোল এবং প্লাস বাটন চেপে জুম ইন করে দেখে নিব। হ্যাঁ ঠিক আছে, এখন আমরা যদি কিবোর্ড থেকে এন্টার বাটন চাপি আমাদের ক্রপিং হয়ে যাবে, অথবা এখানে একটা টিক মার্ক রয়েছে এটার উপর ক্লিক করলেও হবে। এখন আমরা মুভ টুল সিলেক্ট করে নিব এবং কিবোর্ড থেকে কন্ট্রোল এবং এল বাটন চাপবো। কন্ট্রোল এল বাটন চাপার পরে লেভেল অ্যাডজাস্ট করে নিব। এই বাম পাশের যে স্লাইডারটা রয়েছে এই স্লাইডারটাকে একটু ডান পাশে নিয়ে যাব, এবং ডান পাশের যে স্লাইডারটা রয়েছে এটাকে একটু বাম দিকে নিয়ে যাব। এখন আপনারা দেখতে পাচ্ছেন কাগজটি কিন্তু সাদা হয়ে গেছে এবং সিগনেচারটি কালো। আমরা এখান থেকে ওকে বাটনে ক্লিক করব। যেহেতু ডিজিটাল সিগনেচার, সেহেতু এই সিগনেচারের বিভিন্ন রকমের কালার হতে পারে, তো আমরা ভিন্ন ভিন্ন ধরনের কালার তৈরি করার জন্য এই সিগনেচারটার উপরে আলাদা রকমের কালারের লেয়ার বসাতে পারি। তো আমরা এখান থেকে একটা নিউ লেয়ার ক্রিয়েট করে নিচ্ছি। এখানে একটা নতুন লেয়ার তৈরি হয়ে গেছে। এখান থেকে আমরা একটা কালার সিলেক্ট করে নিব। আমরা ফোরগ্রাউন্ড কালার হিসেবে আপাতত রেড কালারটিকে রেখেছি। এখান থেকে আমরা ওকে বাটনে ক্লিক করব। এখন আমরা এই ফোরগ্রাউন্ড কালারটিকে এই উপরের ব্ল্যাঙ্ক লেয়ারের উপর অ্যাপ্লাই করার জন্য কিবোর্ড থেকে অল্ট এবং ব্যাকস্পেস প্রেস করব। এখন এটার ব্লেন্ডিং মোডটাকে নরমাল থেকে আমরা করে দিব স্ক্রিন। আপনারা দেখতে পাচ্ছেন এখন এই সিগনেচারটি হয়ে গেছে রেড কালারের ডিজিটাল সিগনেচার। আমরা চাইলে এখন এটার কালারটা চেঞ্জ করতে পারবো। তার জন্য আমরা এই লেয়ারটিকে আগে থেকে সিলেক্ট করে রেখেছি এবং এখানে এটার ফোরগ্রাউন্ড কালারটিকে ব্লু কালার যদি সিলেক্ট করি, এখান থেকে ওকে বাটনে ক্লিক করলাম। এখন আমরা জাস্ট অল্ট এবং ব্যাকস্পেস প্রেস করব। আপনারা দেখতে পাচ্ছেন এই সিগনেচারটি এখন ব্লু কালারের হয়ে গেছে। এই দুইটাকে একত্রিত করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ই বাটন চাপবো। এখন দুইটা লেয়ার একত্রিত হয়ে একটা লেয়ারে পরিণত হয়েছে। এটাকে আমরা সরাসরি অন্য একটা ডকুমেন্টে বসাতে পারি। যেমন ধরুন এই যে একটা ডকুমেন্ট আমি আগে থেকে ইম্পোর্ট করে রেখেছি ফটোশপে, তো আমি এই সিগনেচারটিকে যদি এখানে বসাতে চাই সেক্ষেত্রে আমাদের আগের ট্যাবে চলে যেতে হবে। মুভ টুল সিলেক্ট করা আছে, এটার উপর ক্লিক করে ধরে রেখে আমরা যদি এই ডকুমেন্টের উপর নিয়ে আসি আমরা এখানে এটাকে বসাতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু জুম ইন করে দেখাচ্ছি আপনাদের। আপনারা দেখতে পাচ্ছেন এই ব্লু কালারের ডিজিটাল সিগনেচারটিকে আমরা এখানে বসিয়ে দিয়েছি। এখন অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে, যেহেতু এই সিগনেচারের ব্যাকগ্রাউন্ডটি হোয়াইট, আমরা যদি ভিন্ন কোনো কালারের পেপারের উপরে এটা বসাইতে চাই সেক্ষেত্রে এটাকে আমরা বসাতে পারবো? হ্যাঁ পারবেন। তার জন্য আমি নতুন একটা পেজ ক্রিয়েট করে নিচ্ছি, কন্ট্রোল এবং এন। এখন এখান থেকে আমি সিলেক্ট করে নিব ইন্টারন্যাশনাল পেপার, পেপার সাইজ হবে A4 সাইজ। বাকি কোনো সেটিংস পরিবর্তন করার প্রয়োজন নেই। এখান থেকে আমি জাস্ট ওকে বাটনে ক্লিক করলাম। এই যে নতুন পৃষ্ঠাটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমি ইয়েলো কালার অ্যাপ্লাই করি। এখন অল্ট এবং ব্যাকস্পেস প্রেস করে এই কালারটিকে এখানে অ্যাপ্লাই করে দিলাম। তো আমরা এখান থেকে মুভ টুলের দ্বারা ধরে নিয়ে এই ডকুমেন্টটা যদি ছেড়ে দিই, আপনারা দেখতে পাচ্ছেন এই ডকুমেন্টের মধ্যে ঠিক মতো বুঝতেছে না, কারণ এটার যে ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে হোয়াইট আর যে পেপারটা রয়েছে বা পেজটা রয়েছে এটা হচ্ছে ইয়েলো। তো এটাকে ফুললি অ্যাডজাস্ট করার জন্য আমরা জাস্ট এই সিগনেচারের যে লেয়ারটা রয়েছে এটার ব্লেন্ডিং মোড চেঞ্জ করে দিব। আমরা এখান থেকে মাল্টিপ্লাই করে দিয়ে দেখতে পারি, ইয়াস ম্যাজিকের মতো হয়ে গেছে। আপনারা এভাবেই অ্যাপ্লাই করতে পারেন ভিন্ন কালারের পেপারের মধ্যে। আচ্ছা ভিডিওটা এখানেই শেষ হতে পারতো, তবে আমি জানি অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করবেন, ভাই সিগনেচারটাকে কিভাবে আমরা সেভ করে রাখবো সেটা কিন্তু আপনি দেখাননি। তার জন্য এখন আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা এই সিগনেচারটিকে সেভ করে রাখতে পারেন আপনার কম্পিউটার হার্ড ড্রাইভে। এর জন্য আপনারা চলে যাবেন এখান থেকে ফাইলে এবং এখান থেকে সেভ অ্যাজ এর উপর ক্লিক করবেন এবং এখান থেকে লোকেশন দেখিয়ে দিতে পারেন। আমি ডেস্কটপ দেখিয়ে দিচ্ছি, এটার ফরম্যাট করা আছে PSD। তো এখান থেকে আমরা এটার PSD ফরম্যাটটাকে চেঞ্জ করে PNG তে সিলেক্ট করে নিব। এখানে দেখতে পাচ্ছেন আপনারা PNG এই ফরম্যাটটিকে আমরা সিলেক্ট করে নিয়েছি। এটার একটা নাম দিতে পারেন, আমি এখানে একটা নাম দিব, আমি এটার নাম দিয়ে দিয়েছি ডিজিটাল সিগনেচার। এখন আমি সেভ বাটনের উপর ক্লিক করব এবং এখান থেকে ওকে বাটনে ক্লিক করব। এখন আমরা ডেস্কটপে দেখতে পারবো এই যে আমরা তৈরি করেছিলাম ডিজিটাল সিগনেচার, সিগনেচারটি কিন্তু তৈরি করা হয়ে গেছে। আশা করি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটির দ্বারা নতুন কিছু শিখে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওর জন্য অপেক্ষা করুন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি রায়হান, সাইনিং আউট।